সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। প্রথমে জানাবো এক দফা আন্দোলনের ঘোষণা বিএনপির, এরপরে জানাবো রক্ত দিয়ে হলেও এ সরকারের অধীনে নির্বাচন প্রতিহতের ঘোষণা বিএনপি নেতাদের, জানাবো আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি, বিএনপির এক দফায় একাত্মতা নূরের গণ অধিকার পরিষদের, বিএনপির এক দফা আন্দোলনের প্রতি সংহতি জানালো এবি পার্টি, সমাবেশে যেতে না পেরে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিএনপি নেতাকর্মীদের অবস্থান, এবং সবশেষে রয়েছে নির্বাচন পর্যন্ত ঢাকার রাজপথ দখলে রাখার ঘোষণা মেয়র তাপসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এক দফা আন্দোলনের ঘোষণা বিএনপির, নির্দলীয় নিরপেক্ষ সরকার সহ বেশ কিছু দাবিতে এক দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকালে নয়াপল্টনে আয়োজিত বিশাল সমাবেশ থেকে এই এক দফার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই এক দফা আন্দোলনের ঘোষণা দিয়ে বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফেসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমাইশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপথ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছি। এক দফা দাবির পক্ষে তিনি 18 জুলাই ঢাকা সহ সারা দেশের জেলা ও মহানগরে শান্তিপূর্ণ পদযাত্রা এবং 19 জুলাই শুধু ঢাকায় শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, এটি হলো প্রাথমিক কর্মসূচি, পরবর্তীতে জনগণের চাহিদা অনুযায়ী কর্মসূচি দেওয়া হবে। রক্ত দিয়ে হলেও এ সরকারের অধীন নির্বাচন প্রতিহতের ঘোষণা বিএনপি নেতাদের। রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগ সরকারের অধীন নির্বাচন হতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেই কেবল নির্বাচন হবে। আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বুধবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপির বেশ কয়েকজন নেতা একথা বলেছেন। বেলা 2টার দিকে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বলেন, রক্ত দিয়ে হলেও আমরা এবারের নির্বাচন প্রতিহত করব। দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না বলে দাবি করেন বিএনপির এই নেতা। সে কারণে আওয়ামী লীগের আজকের সমাবেশে মানুষ নেই বলে দাবি করেন তিনি। তবে বিএনপির এই সমাবেশের পাল্টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আওয়ামী লীগ যে সমাবেশ করছে, সেখানে বহু মানুষের উপস্থিতি রয়েছে। আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি। রাজধানীতে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় এই সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছিলেন। বুধবার সমাবেশের শুরুতেই মারামারি আর চেয়ার ছোড়াছুড়িতে জড়িয়েছে দলের দুই পক্ষ। সভামঞ্চের সামনে অবস্থান নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বুধবার দুপুর 2:45 দিকে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সমর্থকদের মারামারি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের সমর্থকদের একে অপরের ওপর চেয়ার ছুড়তে দেখা যায়। এ সময় মঞ্চ থেকে সবাইকে বসে পড়ার অনুরোধ জানাতে থাকেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। মাইক হাতে নিয়ে এক নেতা বলেন, আমাদের মহানগরের নেতাকর্মীরা যারা সামনে আছেন সবাই চেয়ারে বসে পড়ুন, আপনারা বিশৃঙ্খলা করবেন না। মঞ্চ থেকে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি নিজ সমর্থকদের বলেন, এই তোমরা বসে পড়ো, কোনো বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপির এক দফায় একাত্মতা নূরের গণ অধিকার পরিষদের। বিএনপির পাশাপাশি এক দফা কর্মসূচিতে সহমত পোষণ করেছে দলটির যুগপদ আন্দোলনের সঙ্গী গণ অধিকার পরিষদ। অন্য সঙ্গীরাও পৃথক সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়ার কথা রয়েছে। বুধবার বিকাল 3:30 জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এক দফা কর্মসূচিতে সম্মতির কথা জানান নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সম্মিলিত আন্দোলন করে এ সরকারের পতন ঘটাতে হবে। সুতরাং আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপির এক দফার সঙ্গে সহমত পোষণ করছি। এ সময় গণ অধিকারের নতুন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে যেতে না পেরে ঢাকার বিভিন্ন পয়েন্টে বিএনপি নেতাকর্মীদের অবস্থান। সরকার পতনের দাবিতে বুধবার এক দফার কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। দুপুর 2টা থেকে রাজধানীর নয়াপল্টনে তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সরকার বিরোধী ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়ে নানা স্লোগান দিয়ে ঢাকায় ঢুকেছেন বিএনপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সমর্থকরা। একইভাবে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল নিয়ে যেতে দেখা গেছে বঙ্গবন্ধু এভিনিউ এর দিকে। সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে ছিল যানবাহন কম, পথে পথে পুলিশের বাধা। দুপুর থেকে শুরু টিপটিপ বৃষ্টি, সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। অনেকেই ঢাকায় সমাবেশের স্থলে যেতে না পেরে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে এমনকি রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়েছেন। নির্বাচন পর্যন্ত ঢাকার রাজপথ দখলে রাখার ঘোষণা মেয়র তাপসের। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত ঢাকার রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সংসদ নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে, আমরাই ষড়যন্ত্র সফল হতে দেব না। আজ থেকে ঢাকার রাজপথ আমাদের দখলে থাকবে, নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকব। বুধবার দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আওয়ামী লীগের শান্তি সমাবেশে মেয়র তাপস এসব কথা বলেন। ভারত মেসেজ দিয়েছে, তারা আপনার সঙ্গে নাই, মন্তব্য দুদুর। শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিষয় একটাই, আপনি নিজে দিনক্ষণ ঠিক করে পদত্যাগ করবেন নাকি আমরা দিনক্ষণ ঠিক করে দেব? আপনাকে যেতেই হবে, যাওয়ার কোনো বিকল্প নাই। আর যাবেন কোথায়? ভারত কিন্তু অলরেডি আপনাকে মেসেজ দিয়েছে, আপনি এটা বুঝতে পারছেন। তারা আপনার সঙ্গে নাই, আমেরিকা আপনার সঙ্গে নাই, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে নাই, আপনার সঙ্গে আছেটাকে? বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে কথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আপনি ইলেকশন করবেন কি? আপনি নিজেই তো দাঁড়াতে পারবেন না, আপনার অধীনে কোনো ইলেকশন হবে না এই দেশে। আপনি বিএনপিকে এখনো ভালো করে বুঝতে পারেন নাই, ছাত্রদলকে চিনতে পারেন নাই, যুবদলকে এখনো পরিমাপ করতে পারেন নাই, অন্য সংগঠনকে পরিমাপ করতে পারেন নাই। এরা খুব শান্তভাবে থাকে, কিন্তু একবার যদি জেগে ওঠে এরশাদ থাকতে পারেন নাই, আপনিও থাকতে পারবেন না। পাওনাদারদের চাপে বাবার লাশ ফেলে পালালো সন্তানরা। বাগেরহাটের শরণখোলায় আব্দুল আজিজ মৃধা নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষক পক্ষাঘাতগ্রস্ত হয়ে মারা যান মঙ্গলবার বিকেলে। বুধবার সকাল 10টায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা, কবরও প্রস্তুত করা হয় একটি মাদ্রাসার কবরস্থানে, কিন্তু জানাজার সময় ঘটে বিপত্তি। পাওনাদাররা এসে ভিড় করে জানাজা স্থলে। এ সময় পাওনাদারদের চাপে বাবার লাশ ফেলে পালিয়ে যান সন্তানরা। এভাবে লাশ মসজিদের অজুখানার পাশে পড়েছিল 5 ঘন্টা। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবারের লোকজনদের খুঁজে এনে দুপুর 2:30 দিকে জানাজা সম্পন্ন হয়। আন্দোলনের ঢেউয়ে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর বলেছেন, হরতাল অবরোধ নয়, জনগণকে সম্পৃক্ত করে তাদের রাস্তায় নামিয়ে নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলনের মতো আন্দোলন হবে। আন্দোলনের ঢেউয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশ অচল হবে, সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। বুধবার বিকেলে সংগঠনটির বিজয়নগরের কার্যালয়ে সরকার বিরোধী যুগপদ আন্দোলনের কর্মসূচি ঘোষণা ও চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে নূর এসব কথা বলেন। নূর যুগপদ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফার ঘোষণা করেন। তিনি বলেন, সরকারের পদত্যাগ ও বিদ্যমান সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমাইশি সাজা বাতিল করতে হবে। পাল্টা আঘাতের হুমকি গয়েশ্বরের, সাবধান করে দিলেন আমির খসরু। একটা আঘাত এলে পাল্টা দুটো আঘাতের হুমকি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, সরকারের ভোট চুরির প্রকল্পে যারা থাকবে তাদের সাবধান করে দিচ্ছি, এই ভোট চুরির প্রকল্পে অংশগ্রহণ করবেন না, কেউ রেহাই পাবেন না। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত যুগপথ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক দফা যৌথ ঘোষণার সমাবেশে এসব কথা বলেন তারা। জিয়া খালেদা জিয়ার বর্বরতার শিকারদের আর্তনাদ শুনুন, মানবাধিকার সংস্থাদেরকে বললেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশি বিদেশি মানবাধিকার সংস্থা ও বন্ধু রাষ্ট্রগুলোকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নির্মম বর্বরতার শিকার ও তাদের স্বজনদের কান্না ও আর্তনাদ শোনার আহ্বান জানাই। সেটি সত্যিকার অর্থে মানবাধিকার প্রতিষ্ঠায় সহায়ক হবে এবং অবশ্যই এ অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। বুধবার দুপুরে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে 2013-14-15 সালে পেট্রোল বোমা হামলায় নিহতদের পরিবার ও আহতদের সংগঠন অগ্নিসন্ত্রাসের আর্তনাদ এবং
1977 সালে সামরিক জান্তার হাতে বিনা বিচারে নিহতদের স্বজনদের সংগঠন মায়ের কান্না আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচন কত প্রকার জানুয়ারিতে দেখিয়ে দেব মন্তব্য তাপসের। সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কি কি 2024 সালের জানুয়ারিতে তা দেখিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শেখ তাপস বলেন, আজকের ঢাকা ফুঁসি উঠেছে, আমরা আর কোনো নৈরাজ্য বরদাস্ত করব না, আজকে থেকে আমরা আর ঘরে যাব না। 71 সালে মানুষ যেমন রণাঙ্গনে গেছে তেমনি আমরা রাজপথে থাকব। তাপস বলেন, বাংলাদেশের একমাত্র কাণ্ডারী শেখ হাসিনা, তার নেতৃত্বে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ঢাকা সহ সারাদেশের দুর্গ গড়ে তোলা হবে, বিএনপির নৈরাজ্য প্রতিহত করা হবে।